আজ আমি বানাবো চিকেনের একটা খুব সহজ একটা রেসিপি, যার নাম হচ্ছে চিকেনের রসা। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আর চিকেন রসা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করবেন। চলুন চিকেন রসা করতে কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। চিকেন নিয়েছি 500 গ্রাম, আমি নর্মাল পিস করে নিয়েছি, আর একটা লেগ নিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প চিনি আর গরম মশলা গুঁড়ো সামান্য। মশলাগুলো আমি যখন চিকেনটা ম্যারিনেট করব তখন আমি বলে দেব কত কী নিয়েছি। পেঁয়াজ কুচি, আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি। টক দই, আমি পরিমাণটা দেওয়ার সময় বলে দেব। টমেটো পেস্ট, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল আর নুন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব। প্রথমে আমি চিকেনটার মধ্যে টক দইটা দিয়ে দেব। টক দই দেব আমি 1/4 টিস্পুন। এবার আমি দিয়ে দেব রসুন বাটা, রসুন বাটা আমি দিয়ে দেব 1 টিস্পুন। আদাটা দেব 1 টিস্পুনের থেকে অল্প কম, আমি 1 টিস্পুনের থেকে একটু কম নিলাম। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটার পরিমাণটা আমি প্রথমে বলে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা, একটা মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সব মশলাগুলো, মশলাগুলো আমি দিতে দিতে পরিমাণগুলো বলে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন আর চিনি দিচ্ছি 1/2 টিস্পুন। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি 6 টিস্পুনের মতো। এবার আমি হাতে করে ভালো করে এটা মেখে নেব। ভালো করে আমি মশলাটা চিকেনের মধ্যে মাখিয়ে নিলাম। এবার আমি 1 ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করার জন্য রেখে দেব। চিকেনটা আমার 1 ঘন্টার জন্য ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এইদিকে। এই কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব 3 টিস্পুনের মতো। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম, এর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন। এবার একটু ভালো করে এটা মিশিয়ে নেব। গ্যাসটা আমি জোরে করে দিলাম, এবার চিকেনটা আমি ভালো করে একটু কষে নেব। গ্যাসটা জোরে দিয়ে চিকেনটা আমি কষে নিলাম। দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি কি করব, গ্যাসটা আস্তে করে দেব। গ্যাসটা আস্তে করে দিয়ে আমি এটা চাপা দিয়ে দেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। মোটামুটি চিকেনটা আমি এইভাবে চাপা দিয়ে রাখবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলছি, দেখবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। দারুণ গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেছে আমার চিকেন রোসা। আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর অল্প করে ধনে পাতা কুচি দিয়ে গার্নিশিং করলাম।